মাজারকে নয়, মাজার ওয়ালাকে ভালোবাসবেন। মাজারকে নয়, মাজার ওয়ালাকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন, ওয়াল্লাযীনাস্তাবাহুম বিইসানিন, যারা সৎকর্মে শহীদ আমার ওলীদেরকে ভালোবাসবে, অনুসরণ অনুকরণ করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ ওই বান্দাদের উপর রাজি ও খুশি হয়ে যাব, ওই বান্দারও আমি আল্লাহর উপর রাজি ও খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর ওলীদের দরবারে যাবেন, হাক্কানি পীরের মুর্শিদের কাছে যাবেন গুপ্ত আমল শিখার জন্য, গুপ্ত আমল শিখার জন্য। আল্লাহ খাঁটি ওলীদের একটা কিনা আমল আছে, অধিকাংশ মানুষ এই আমলের তালাশ করে না। এরা নামাজে একটা অতিরিক্ত তসবি পড়ে, সিজদার মধ্যে একটা অতিরিক্ত আমল করে, প্রত্যেক রাত্রিতে একটা গুপ্ত আমল করে, যে আমলে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দার উপর আসক্ত হয়ে যায়। এটা এলমের নুদুনি, যারা সাহেব কাশফ আল্লাহর বলি, এদেরকে আল্লাহ জানিয়ে দেন, শিখিয়ে দেন, বান্দা আমাকে এই নামে ডাকো, আমাকে এই নামে আহ্বান করো, আমি তোমার ডাকের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। বলি তো আল্লাহর ওলীর দরবারে যাবেন আমল শিখার জন্য, তসবিহ জানার জন্য। কিন্তু দুঃখজনক হলে সত্য, সকলে এটা সাধারণ তফসির, তসবিহ যেটা সবাইকে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির সাধারণ তসবিহ সকলে পড়ে। এই তসবিহ সবাই গড় হাজিরা এই তসবিহ দান করে থাকেন, ঠিক কি না? গুপ্ত জিনিস শিখায় না, নিজেও করে না, নিজেও আমল করে না, অপরক আমলের আহ্বান করে না, প্রত্যেক রাত্রিতে নিজেও সিজদা আসক্ত হয় না, রসুলের দরুদের প্রতি নবী সালামের প্রতি আসক্ত থাকে না, নিজেও তালিম নেই না, অপরকে তালিম দেই না। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার আহ্বান, আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, কাদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি, আমাদের কি যেতে হবে? আমার থাকার সুযোগ নাই, থাকতে পারবো না, ক্ষমতা নাই, ক্ষমতা। আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় বুজুর্গ হন, যত বড় এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হন, যত বড় ধনাঢ্য ব্যক্তি হন, যত বড় আলেম হন, ইউ মাস্ট হ্যাভ টু লিভ দি কান্ট্রি, ইউনিভার্স, ইউ মাস্ট হ্যাভ টু লিভ দি ইউনিভার্স। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে যেতে হবে। কিন্তু যাবার প্রস্তুতি আমি কি গ্রহণ করেছি? রসুলের পাগল, ওলির পাগল, কিন্তু নবীর পাগল দিয়ে আমি হয়েছি দিনের খেদমত, দিনের দাওয়াতি কাজে, এবং নবীর প্রেমের প্রতি আমি কতটুকু আসক্ত হয়েছি, আল্লাহর সিজদার মধ্যে কতটুকু মশগুল হয়ে গিয়েছি। নিজে নামাজ পড়ি না, অপরকে নামাজে তাগিদ দি না। এমন অনেক জায়গা আছে, আমি নাম বলবো না, নিজেও নামাজ পড়ে না, অপরকেও নামাজে তাগিদ দেয় না, দুঃখজনক। এই জন্য এরা আল্লাহর ওলীদের শান ও আজমত ব্যবহার করে, এটা ব্যবসা প্রতিষ্ঠানের রূপ।